নিজেদের হাতে মূর্তি বানায় তোমরা এগুলোর পূজা করো, এদের উপর একটা মাছি বইলে সরানোর যোগ্যতা নাই, এদের উপরে মাছি বইয়া পেশাব করে দিলে হাতে ধরে যে একটু নড়ায় দিব যে ভাই মুহ হইতাছে পেশাবটা, এই যোগ্যতাও নাই। এদের ইবাদত তোমরা করো, হক আল্লাহ একজন, ইলাহ রব একজন, সেই রবের দিকে তোমাদের দাওয়াত দিচ্ছি, এগুলার ইবাদত ছাইরা এক রব আল্লাহর উপরে ঈমান এনে আল্লাহর ইবাদত করো। কিন্তু প্রশাসন যদি লুকটা যদি মুসলমান হয়, হিন্দুদের কর্মকাণ্ড দেখার পরে আন্তরিকভাবে কষ্ট পাইতে হইব যে আমার আল্লাহরে উপহাস করে, শিরিকের কাজ করে, এটা আসলে পারতেছি না কিন্তু প্রশাসনিক স্বার্থে সেফটির স্বার্থে এখানে আইছি, নিরাপত্তা দরকার আছে না? এমপি যাইতে পারবে, মন্ত্রী যাইতে পারবে, রাষ্ট্রপতি যাইতে পারবে, মেম্বার যাইতে পারবে, চেয়ারম্যান যাইতে পারবে, কিন্তু ওখানে গিয়া তারা যদি স্লোগান মারে ধর্ম যার যার উৎসব সবার, টেনশন করেন কেন, আপনারা আছেন আমরাও আছেন, প্রসাদ খাওয়া হারাম, কি খাওয়া, প্রসাদ খাওয়া হারাম, কথা বুঝেন, সাময়িক ভাবে যদি কেউ যদি কোনো মাসালা বের করতে পারে যে কেউ অন্য কারণে হ্যাঁ হিন্দু পূজায় যেতে পারে, কিন্তু ওখানে গিয়া তারা যদি স্লোগান মারে ধর্ম যার যার উৎসব সবার, টেনশন করেন কেন, আপনারা আছেন আমরাও আছি, এটা বললে কিন্তু ইমা নাড়াচাড়া হয়ে যাবে, নাড়াচাড়া, বুঝুন তো। এখন ওখানে গিয়ে বলতে পারে আপনারা এক নির্ভয়ে আপনারা আপনাদের ধর্মীয় অনুষ্ঠান আচার কার্য অনুষ্ঠান সমস্ত কিছু করেন, 100% সেফটি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দিবে, কোনো সমস্যা হইলে আমাদেরকে অবগত করবেন, সাথে সাথে আমরা আসব। এর অন্তরালে একজন মুসলমানের কাজ হইলো এদেরকে বলা যে ভাই নিজেদের হাতে মূর্তি বানায় তোমরা এগুলোর পূজা করো, এদের উপরে একটা মাছি বইলে সরানোর যোগ্যতা নাই, এদের উপরে মাছি বইয়া পেশাব করে দিলে হাতে ধরে যে একটু নড়ায় দিব যে ভাই মুহ হইতাছে পেশাবটা, এই যোগ্যতাও নাই, এদের ইবাদত তোমরা করো, হক আল্লাহ একজন, ইলাহ রব একজন, সেই রবের দিকে তোমাদের দাওয়াত দিচ্ছি, এগুলার ইবাদত ছাইরা এক রব আল্লাহর উপরে ঈমান এনে আল্লাহর ইবাদত করো। এটা মেম্বারের দায়িত্ব, ইমানি দায়িত্ব, চেয়ারম্যানের ইমানি দায়িত্ব, এমপির ইমানি দায়িত্ব, এমপির এমপিত্ব তো কোনো হিন্দু খাইতার তো না, খাইতারবো আপনাদের কি মনে হয় বাংলাদেশের উচ্চপদস্থ পদগুলা পাবলিক জনগণ খায়া লাইতারবো, আর জনগণের কোনো দরকার আছে বর্তমানে? তাইলে জনগণের কাছে গিয়া নিজের মাথা নিজের ইমান বিলীন করার কোনো অর্থ আছে? অর্থ আছে, এজন্য ভাই কোনোভাবেই ওখানে যাওয়া যাবে না।